শাকিব খানের মুভির বাজেট 40 কোটি রুপি, যা বাংলায় 52 কোটি টাকা। শাকিব খানের আপকামিং ফিল্ম, আই মিন আপকামিং প্যান ইন্ডিয়ান ফিল্ম, সেই মুভির মুম্বাইয়ের শুটিং শেষ হয় কাল। এবং আজকে অনন্য মামুন একটু আগে সে তার একটা স্ট্যাটাসে জানায় শাকিব খানের পরবর্তী প্রজেক্ট অলরেডি লকড, সেটা এপ্রিলে, এবং এই সিনেমার জন্য মুম্বাইয়ের কোন একটা বিগ প্রোডাকশন হাউস থাকতে পারে। সাথে এই মুভির বাজেট যদি মুম্বাই থেকে সেই প্রোডাকশন হাউস ইয়েস বলে দেয়, তাহলে সেই সিনেমার বাজেট হতে পারে 40 কোটি রুপি, যা বাংলায় 52 কোটি টাকা। এবং এই সিনেমার স্ক্রিপ্টিং এখন রানিং। সো এই নিউজটা আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বড় একটা নিউজ, যে আমাদের সিনেমার বাজেট 1 থেকে 2 কোটি টাকার গন্ডি পেরিয়ে এখন তারা প্যান ইন্ডিয়ান আকারে সিনেমা রিলিজ করার ট্রাই করতেছে, তারা সিনেমার বাজেট বাড়াচ্ছে, তারা সিনেমার প্রোডাকশন হাউস বাড়াচ্ছে। তো একটা ছোট্ট ইন্ডাস্ট্রি কিন্তু এভাবেই গ্রো করে। যেমন দরদের বাজেট অনন্য মামুনের তথ্য অনুযায়ী 10 কোটি টাকা, এখন এই 10 কোটি টাকা তো একটা প্রোডাকশন হাউস থেকে এনাফ না, সেখানে যদি 3 থেকে 4টা প্রোডাকশন হাউস থাকে এবং সেই সিনেমার রাইটস যদি আগে থেকেই সেল করে দেয়, তাহলে তো 10 কোটি টাকা কেন? সেই সিনেমার যদি বাজেট 15 কোটি টাকাও হয়, সেটা তখন কোনো বড় ফ্যাক্টর না। শুধু এইটা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে অনেকভাবেই একটা সিনেমার জন্য ভালো বাজেট ম্যানেজ করা সম্ভব। এখন এই অনন্য মামুনের স্ট্যাটাসটা দেখার পর অনেকেরই কনফিউশন থাকতে পারে, দরদ নিয়েও একটা মিক্সড এক্সপেকটেশন ছিল, যে আসলে কি বলিউডের কোনো অ্যাক্ট্রেস থাকবে, আসলে কি সিনেমার বাজেট এত হবে, আসলে কি এটা প্যান ইন্ডিয়ানকে রিলিজ করবে। বাট ফাইনালি কিন্তু সেটাও হচ্ছে। অনন্য মামুনের প্রতি যে একটা মিক্সড এক্সপেকটেশন ছিল, সেটা কিন্তু এখন কিছুটা হলেও বিশ্বাসটা এসেছে। যদি এরকম কিছু একটা হয় নেক্সট, তাহলে ভাবুন আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে কি বড় রকমের একটা ধামাকা হতে যাচ্ছে। আমি একটা কথা বলি, আজ থেকে কয়েক বছর আগেও দেব, জিৎ এরা কিন্তু একই প্যাটার্নের সিনেমা করতো, এদের সিনেমাও কিন্তু সবাই পছন্দ করতো, সেরকমও না। জিৎ একের পর এক রিমেক করতো, দেব একই প্যাটার্নের চিল্লাচিল্লি করতো, তারা কিন্তু ওই টাইমগুলোতে নির্দিষ্ট একটা ফ্যান বেসের উপর ছিল। সেম শাকিব খানেরও, শাকিব খানও যে টাইপের সিনেমাগুলো করতো সেটা কিন্তু শুধুমাত্র তার নির্দিষ্ট যে ফ্যান বেসটা তাদের উপরই চলতো। আর তখন পর্যন্ত কিন্তু এরা ভাবেনি যে ফ্যান বেসের বাইরেও একটা অডিয়েন্স থাকে এবং তাদের রুচিটা আলাদা হয়, তারা বাইরের সিনেমা দেখে অভ্যস্ত, তাদের সব ধরনের সিনেমা ভালো লাগবে না বা সব ধরনের সিনেমাতে তারা কমফোর্ট ফিল করবে না। এটা কিন্তু দেবজিৎ এখন এসে রিয়েলাইজ করতে পেরেছে। জিৎ এখন ভালো কাজ করতেছে, রিমেক হচ্ছে না, অন্যদিকে দেবের কিন্তু কাজের প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এখন শাকিব খান প্রিয়তমা দিয়ে বলতে পারেন যে সে এখন স্ক্রিপ্ট চয়েজে, ডিরেক্টর চয়েজে, বা এখন কি ধরনের সিনেমা অডিয়েন্স চাচ্ছে, বা ফ্যান বেসদের বাইরেও যে একটা অডিয়েন্স থাকে তাদের রুচিটা আসলে কেমন। এখন এই শাকিব খানের নেক্সট প্রজেক্ট গুলা দেখার পর এটা কিন্তু বোঝা যাচ্ছে সে তার পুরনো ট্র্যাক থেকে বের হয়ে এখন ভালো কিছু করার ট্রাই করতেছে। সো এইটার জন্য সে কিন্তু অ্যাপ্রিশিয়েট পাবেই। এখন এই 42 কোটি রুপির বাজেটের সিনেমাটা যদি হয়, এরকম যদি নেক্সট কিছু আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, তাহলে বেশি সময় লাগবে না আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রো করতে। আফরানিশো যখন সুরঙ্গ করে, আমরা যারা মুভি নিয়ে টুকটাক কাজ করি বা টুকটাক আপডেট দিই বা টুকটাক রিভিউ করি, তারা প্রত্যেকেই কিন্তু আফরানিশোকে অ্যাপ্রিশিয়েট করেছে। কারণ আমরা জানতাম সুরঙ্গ একটা ভালো কাজ হবে, আফরানিশো বেটার পারফর্ম করবে, আফরানিশোর অবশ্যই একটা হিউজ ফ্যান বেস রয়েছে, তো তাকেও আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, কারণ সে ভালো কাজ দিবে। এখন শাকিব খান ভালো কাজ করতেছে, তো এটার জন্য অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমরা অলওয়েজ বাইরের আর্টিস্টদেরকে নিয়ে কথা বলি, কারণ তাদের কাজ ভালো, তাদের কাজের মান ভালো, কিন্তু আমরা আমাদের দেশের সিনেমা নিয়ে, আমাদের দেশের আর্টিস্টদের নিয়ে সেরকম ভাবে বলতে পারি না। দেখা যায় যে বছরে 1 থেকে 2টা প্রজেক্ট নিয়ে একটু ভালো কথা বলা যায়, এর বাইরে যতগুলো প্রজেক্ট আমাদের এখানে হয় সেইগুলো নিয়ে কথা বলার মতন নয়। আমাদের এখানে বাজেট সেই 40 থেকে 50 লাখই রয়ে গেছে, সিনেমার গল্প আগের মতনই রয়ে গেছে, সিনেমার লোকেশন অ্যারেঞ্জমেন্ট সেগুলো সেই FBC-র ভিতরেই রয়ে গেছে। সেইখান থেকে যদি আমি দরদের কথা বলি, দরদের এক্সাম্পল দিই, মানে ভাই FBC-র বাইরে গিয়ে যে কিছু একটা করা যায় সেটা তারা এতদিন ভাবতেই পারেনি। সিনেমার বাজেট যে 5 থেকে 10 কোটিও হয়, সিনেমা যে প্যান ইন্ডিয়ান একে রিলিজ করা যায়, ওভারসিস বলতে যে একটা মার্কেট আছে, এটা তারা জানতো না। যদি জানতো, যদি বুঝতো প্রপারলি ভাবে বুঝতো, তাহলে এই প্রসেসটা 5 বছর আগে থেকে শুরু হতো। সো দরদ বলি বা নেক্সট শাকিব খান এপ্রিল থেকে যে কাজটা শুরু করবে, এই দুটা কাজের জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের এখানে ভালো কিছু হোক, ভালো সিনেমা হোক, যখন এই প্রসেসে একটা সিনেমা ভালোভাবে রিলিজ করতে পারবে এবং সেই সিনেমাটা যদি ভালো কালেকশন দিতে পারে, তাহলে আরো অনেকে সুযোগ পাবে বা সাহসটা পাবে এইভাবে কাজ করার। তো দেখা যাক দরদের পর শাকিব খানের নেক্সট প্রজেক্ট কি হয়, নেক্সট প্রজেক্টের বাজেট কিরকম হয়, নেক্সট প্রজেক্টটাও কি প্যান ইন্ডিয়ান আকারে হবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায়। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। এই বিষয়টা নিয়ে আপনাদের ওপিনিয়ন কি, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।